আমি ইউনুস ইসরা আমরা টিয়া টিয়া ছিলাম বাবির করে বাবি হানি বানাইছিলাম আমরা লেগে সামনে ডাল পুরি বিরিয়ানি মেরে না আমরা চেঞ্জে খালাইবে খেলানো খেলানি রান্না বড়া হয়েছেন তারা বেবি ফুড খাইছেন সুন্দরও খেলাইছেন আমি আর ভিডিও ভিডিও করছি না আমি তোরা একটু বিজি আসতাম বাড়ি যাবে আসসালামু আলাইকুম পুলিশ ওয়ার্ল্ড সর্ব স্বাগত আমি এনে মুগ ডালটা বাদরাম আজকে মুগ ডাল দিয়া মাছের মাথা দিয়া মুড়ি কণ্ঠ করমু আর রান্নু মিট গুণা করমু আর করমু আর কি তা করতাম চিন্তা করলাম একটা বাজি করে নিলাম তো কেবেজ আছে আমি ইভেন পাজিয়া যে সময় হালকা একটু সুন্দর করে রান বাড়াই আর হালকা একটু কালার চেঞ্জ না হইলেও হইব তা যদি হয়ে যায় তো অসুবিধা না এরপরে আমি পানির মাঝে ভিজিয়ে রাখি লাইনি এরপরে আমি রান্না স্টার্ট করব তো দেখাই আপনারা কিলা রান্না মিট ভিজাইছি আমি দইও ইয়ার পর ভিজিয়ে রাখছি বেলা করে দইছি আর মাছের মাথারেও আমি ক্লিন হরিয়া একবারে লবণ আর লেম্বু রস দিয়ে ভিজিয়ে রাখছি তখন আমি এবং তোর দই লিমু বেলা হরিয়া বাজা শেষ সুন্দর কালারও বাড়াইছে কেরানো বাড়াইছে আমি এখন পানি মেঘে দিলাম আমিনো মিট বুয়াই দিছি তো মিটর ফয়লা আমি পেঁয়াজ রাখি একটু লাল করছি আর লগে দিছি আদা রসুন আর এখন দিলাইছি মিট আর দিছি একটা টমেটোরে কাটিয়া তো মিটরে আমি ওলা নাকি বয়ে রাখবো তো মিটর পানি বাড়াইলেও পানি দিয়ে আমি এখনো সিদ্ধ করার চেষ্টা করবো আর লাগলে আরও পানি দিব আর এখানে মুগ ডাইল লাগে আমি রসুন দিয়ে লাল করলাম তো রসুন লাল হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজ দিব আমি নো পেঁয়াজও দিলাইছি মুগ ডাইল লাগি পেঁয়াজ দিয়া পেঁয়াজও মোটামুটি লাল হয়ে গেছে এখন আমি সব মশলা দিলাম আর এখানে মাঝে আমি ক্যাবেজ ভাজি লাগি পেঁয়াজরে লাল করাম আস্তে আস্তে আর ক্যাবেজ ভাজি খাটি লিলাম বাইরে আর মিট তো আর ওর মিটটাকে পানি বাড়াইছে আলহামদুলিল্লাহ তো আমি ওগুন দিয়ে পয়লা সিদ্ধ করবো এর বাদে পানি আরও অ্যাড করবো আমি সব মশলা দিলাইছি দিয়া একটু সময় খসাই দিছি আর একটু পানিও দিছিলাম এখন আমি মাছের মাথা দিলাম মাছের মাথার আমি এক সাইডের পানকা খাটি লিছিলাম আর আরও সাইডে আছে কেন মাঝে আরও আরও একটা মাছের মাথা আছে তো ইভেন তারা খাটিয়া দিলাইছিলাম সপ্তাহে টুকরা টুকরা হরিয়ার লাগে এগুলো ঘি টুকরা টুকরা আর এগুলো আস্তা আনছিলাম ওলাম তো এর লাগে আমি আস্তা দিলাইছি তখন আমি মশলার মাঝে বেলা করে ফসাইম আর কি ফসাই এরপরে আমি এগুলো তুলি লাইম তুলিয়া তো ডাইল দিম আমি এখন ফসাই লাই এখন আমি ডাইল দিলাইছি আর লগে একটা টমেটোরে হারিয়া দিছি তো ডাইল ওর আমি বারবার লাহিয়া দিলাম হারি না মাঝে আমি ডাইল দিয়ে আবার বাগার দিমু তো এর লাগি ফয়লা চোরা টুক খুব নামরিসে বাজরাম এরপরে আমি রসুন বারিক বারিক করে খাটিয়া তো ন দিমু দিয়া লাল হরমু করিয়া তো ডাইলের মাঝে দিমু একবারে এন্ডে দিয়ে দিমু আর কি নিদিন আর এখানে আমি ক্যাবেজ দিলাইছি তো আমি পেঁয়াজের মাঝে লবণ আর হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়া একটা সময় ভাজা করিয়া আর কাঁচামরিচও দিছিলাম লোকে আর এরপরে আমি ক্যাবেজ দিয়া এখন আর কি ভালো করে সিদ্ধ করলাম আর মিট স্টিল ওর আমি আর একটু পানি দিছি
তো মিঠি দইব আর বাতরে দই আর আসছি চাউল তো বাত বই মিলিছি আর মাছের মাথা তো আমি না তুলি লাইছি বালা করি বুনা করিয়া তো লাস্টে দিয়ে ভিতরে আবার তাইলের মাঝে দিলাম রান্না বড়া শেষ হইল কি মুগ ডাইল মাছের মাথা দিই ক্যাবেজ ভাজি আমি ফ্রেশ ধনিয়া পাতা আমার গাছ থেকে এনে দিছি আর এনে আছে মিট বুনা করছি আমি হাত করে দিয়া আর ভাতও রেডি এখন আর লিগিয়ে আমি নামাজ পড়তাম সবার করতাম দেন আমরা ভাত খাইলিম আর এনে ইউনুসে কিতা করা দেখাই কিতা করা বাবা তাইনি বাইদি প্যান্ট কিনছো এই না এনে সরন খাও দেখা যার দেখাই তাই শখ সারা জুতা কিনছিলা আর ফাওয়ার খাল গেছে কি এখন না টেলা খাইরা দেখো কাহত বড় বই আমলিয়া বইছে এক কেজিটা